যাবো চলে যাবো চলে যাবো চিৎকারের দরকার নাই আমরা চলে যাবো চলে যাবো চিৎকারের দরকার নাই এরশাদের জামানতে কি সে বাজেয়াপ্ত করছে এরশাদের জামানত কোথায় বাজেয়াপ্ত হয়েছে এরশাদ তো ইলেকশন 2014 সালে গত ভোটে আমার স্ট্রং প্রতিনিধি ছিলেন প্রতিদ্বন্দ্বী হোসেন মোহাম্মদ এরশাদ উনি মাত্র 7000 ভোট পেয়ে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছিল হাতিবান্ধা পাটগ্রামে আজকে আরও কয়েকবার আমি সংসদ সদস্য হইতে পারতাম আরও একবার আগের দিন জিতেছি 2700 ভোটে পরের দিন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে 2200 ভোটে হেরে দিয়েছেন তার ফলশ্রুতিতে গতবার আমার এলাকার ভোটাররা ওনাকে জানিয়ে দিয়েছেন যে আপনার অবস্থাটা কি মাননীয় সদস্য আপনি আপনি অন্য সময় ফ্লোর নিয়ে কথা বলবেন আপনি সিনিয়র পার্লামেন্টারিয়ান আমার সময় আর একজন বক্তৃতা দিবে কিভাবে মাননীয় স্পিকার মহোদয় সদস্য জনাব মোতাহার হোসেন আপনি এখন আজি ফিরোজ রশিদ এক মিনিট বলুন মাননীয় স্পিকার অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে এরশাদের জামানত নাকি বাজেয়াপ্ত করছে এরশাদ সাহেব ইলেকশনই করে নাই রংপুরের মাটিতে এরশাদ যখন কারাগারে আছে সমস্ত দল থেকে কারাগারে তখন 5টা আসনে জয়লাভ করছে দুইবার কারাগারে থেকে 5টি আসন দুইবার জয়লাভ করছে আর এখন বলে এরশাদের জামানত কি সে বাজেয়াপ্ত করছে এই ক্ষমতা তার আছে এরশাদের যখন সবাই এক একটা ইলেকশন করলে আওয়ামী লীগ করছে বিএনপি করছে জামাত করছে আমরা আলাদা করছি 22টা আসনের মধ্যে রংপুর ডিভিশনে একুশটা শেষ সভা কামাইছে একটা পাঁচটা জামাত উনি ভুলে যান এরশাদের জামাত কোথায় বাজেয়াপ্ত হয়েছে এরশাদ তো ইলেকশন 2014 সালে ওই রাঙা সাহেব আছে আমাদের চিবুই সে যাইয়ে একটা আসনে জোর করে এরশাদকে নমিনি করছে ইলেকশন করছে এই যে তাকে এক্সপোজ করতে হবে ক্ষমা চাইতে হবে মাননীয় সদস্যবৃন্দ মাননীয় স্পিকার যাবো চলে যাবো চলে যাবো চিৎকারের দরকার নাই আমরা চলে যাবো চিৎকারের দরকার নাই চিৎকারের দরকার নাই আমরা চলে যাবো মাননীয় স্পিকার এই 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 ভাই দাঁড়ান 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 আমি কথা বলি একটু প্লিজ প্লিজ একটা মিনিট শোনেন আমি বলি আমি যখন হুসাইন মোহাম্মদ এরশাদের আমি যখন হুসাইন মোহাম্মদ একটা ফিরোজ ভাই আমি যখন হুসাইন মোহাম্মদ এরশাদের মনোনয়ন পত্র জমা দিতে যাই তিস্তা লালমনিরহাট জেলাতে রংপুর থেকে গিয়েছিলাম আমি জমা দিতে জমা দিয়ে ফেরার সময় মাননীয় স্পিকার ফেরার সময় বড় বাড়িতে আমাকে আটক করা হলো রাস্তা ব্যারিকেড দেওয়া হলো ইউক্যালিপটাস গাছ দিয়ে গোটা রাস্তা ভরা দেওয়া হলো আমাকে আসতে হলো না আমার গাড়ির মধ্যে বোম মারা হলো বড় বাড়ির মধ্যে উনি বড় বাড়ি চেনেন বড় বাড়ির মধ্যে বোম বোম বোমিং করা হলো আমার গাড়ির উপরে আমার গাড়ির ছাদ উড়ে গেল মানে স্পিকার আমরা বাইরে ছিলাম মগরবের পরে নামাজের পরে আমরা ওখানে বসেছিলাম আমরা ওখান থেকে শুনলাম যে হঠাৎ করে উনি বলছিলেন যে হুসেন মোহাম্মদ এরশাদকে আমি হারিয়ে পরাজিত করে আমি আজকে জামানত বাজেয়াপ্ত করে আমি এই সংসদে এসেছি এবং এর সঙ্গে উনি আরো কিছু কথা বলেছেন যেটা বঙ্গবন্ধু কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো এটা আমরা দেশে না সারা পৃথিবীর মানুষে বলে উন্নয়ন কত হয়েছে এখন উনি বলেন যেন আমার রাস্তা এখনো পাকা হয় নাই এখনো রংপুর পর্যন্ত তো ফললেন যায় নাই তাহলে উনার বুড়ি বাড়ি বন্ধ কেমনে যাবে আরো একটু সময় তো লাগবে সময় তো দিতে হবে আমি সেদিকে নাই গেলাম আমি এই ইয়াটাতে আমি গিয়েছিলাম ওনার যে জামানতটা যদি ইয়া দিতে হয় মনোনয়ন পত্র সাবমিট করতে হয় লালমনিরহাটে আমাকে এসআর সাহেব বললেন যে তুমি লালমনিরহাটে গিয়ে আমারটা সাবমিট করে দিয়ে আসো আমি সাবমিট করতে গেলাম দিয়ে গিয়ে দেখি ওনার লোকজন সব আমাকে বলছে না আপনি সাবমিট করবেন না আমি বললাম না আমি সাবমিট করতে আসতে আমি সাবমিট করে দিয়ে যাব পরে যদি উনি না করেন তাহলে উইথড্র করে নেবেন বলে যে না মোতাহার ভাই বলছেন আপনি সাবমিট করেন না তা আমি বললাম না আমি সাবমিট করে দেবো বলে দিলে আপনি দিলে তো ইলেকশন হবে
আমি বললাম হলে এখন এসআর সাহেব বুঝবে আমি তো ওনার বাইরে যেতে পারবো না, আমি ওনার জেলার প্রেসিডেন্ট, আমি ওনার প্রেসিডিয়াম সদস্য, আমি ওনার মহাসচিব, সুতরাং আমাকে এটা করতে হবে। আমি তারপর এটা জমা দিয়ে আসছি, জমা দিয়ে আসার পরে আমি বরাবরই ছিল তখন আসাদুল হাবিব দুলু ছিল এক সময় এই পার্লামেন্টে, বিএনপি 2001 সালে উপমন্ত্রী ছিলেন সভাপতি উনি, উনি একটা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুরো রাস্তা আমারকে মানে প্রায় 12 ফিট থেকে 14 ফিট উনি ইউক্যালিপটাস গাছ দিয়ে রাস্তা ব্লক করে দিলেন। আমি ওখানে আসা মাত্র আমার আমার ছেলে চালাচ্ছিল গাড়ি, আমার একটাই মাত্র সন্তান ওই চালাচ্ছিল গাড়ি, আমি ড্রাইভার পাচ্ছিলাম না ওই দিন, সমস্ত বাংলাদেশ একটা বন্ধ করে দিয়েছিল, বিএনপি আর ডাক দিয়েছিল, অবরোধ করেছিল, আমি তারপরেও গাড়ি নিয়ে গেছিলাম ওখানে গিয়ে আসার সময় ওই অবস্থা দেখে গাড়িটার ছাদে বোমা মারলো, গাড়িটার ছাদটা উড়ে গেল, আমার পাজারো গাড়িটার ছাদটা আমার উড়ে গেল। তো আমি ভাগ্যিস আর্মস নিয়ে গেছিলাম, আমার লিগাল আর্মস ছিল, আমি বললাম যে না ঠিক আছে তাহলে তুমি গাড়ি থেকে নামবা না, তুমি গাড়িতে থাকো আমি দেখতেছি। তারপরে আমি সেই 67 রাউন্ড আমাকে গুলি করতে হয়েছে সেখানে, আমার নিরাপত্তার জন্য 67 রাউন্ড গুলি করতে হয়েছে। আমি এসপি সাহেবকে তখনও বলেছি যে এই অবস্থার মধ্যে এই হলো, যাই হোক পরবর্তীতে এসপি সাহেব বললেন যে আমি ওখান থেকে আর নির্বাচন করবো না, আমি করলে রংপুরেই করবো, যে কোনোভাবেই 14 সালে উনি নির্বাচন করতে চান নাই বা 19-এও উনি চান নাই, আমরা বলে ওনাকে বলে যে ঠিক আছে আপনি নির্বাচন করেন। এবং আমি নিজেই আমি সিএমএসি গিয়েছিলাম, গিয়ে ওনাকে বলছিলাম যদি আপনার নাও করেন তাহলে আপনি নির্বাচন করার 7 দিনের মধ্যে আপনি বলে দিন, আমরা সবাই রিজাইন করবো কিন্তু নির্বাচনটা আপনি অংশগ্রহণ করেন। তখন বিএনপিটির এরা কেউ নির্বাচন করবে না, 14 সালে তো করেই নাই, এবারও তারা করতে চাইছিল না। তো সেই তার পরিণতি যদি আমাদের এইভাবে হয়, আমাদের নেতা এইখানে দাঁড়িয়ে কিন্তু কেঁদেছেন, উনি এইখানে দাঁড়িয়ে কেঁদেছেন যে বঙ্গবন্ধুকে আমি আমার সম্মানটা আমি দিয়ে যেতে পারি নাই, আমার যারা পরিষদ ছিল তারা এটা চায়নি আমি দিতে পারি নাই, সেই মানুষটাকে অপমান করা হবে, আর তার এই পার্লামেন্টে বিরোধী দলের নেতা থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, সুতরাং তাকে নিয়ে এইভাবে টানা হেঁচড়া করাটা আমাদের কাছে তো দুঃখজনক লাগবেই। আমরা কি বঙ্গবন্ধুকে মাননীয় সদস্য মানি না, প্রধানমন্ত্রীর উন্নয়ন মানি না, আপনি কোন সাজের কথা বলছেন? আমি শুধু চাচ্ছি আমার কাছে আমাদের লোকজন, আপনি কোন সাজের কথা বললেন? এই এই জায়গাটুকু এক্সপ্রেস করা হয়, আমি আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে আমি পরাজিত করে আমরা উনি আসছেন পার্লামেন্ট, এই কথাটা আমরা আমাদের কাছে খুব দুঃখজনক হয়। মাননীয় সদস্য আপনাকে আপনি এটা এক্সপ্রেস করে দেবেন, আপনি কোন সাজের কথা বললেন যে আপনি সেখানে জমা দিতে গিয়েছিলেন, এটা কোন সাজের ঘটনা? এটা 14 সালের 2014 রাইট 2014 আচ্ছা বসুন, হ্যাঁ আপনি ধন্যবাদ জি, ফিরোজ রশিদ বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে জায়গা নিয়ে কথা উঠছে, উনি জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের নেতা, এই একাদশ জাতীয় সংসদে এখানে বিরোধী দল নেতা হিসেবে বসেছিল, আজকে আমাদের মাঝে নেই। সাধারণত কোনো মৃত ব্যক্তির নামে এই ধরনের কুৎসা রচনা করা উচিত না, মোটামুটি ভালো করে জানা উচিত এই এরশাদ সাহেব রংপুরের মাটিতে কোনোদিন কোন নির্বাচন হারে নাই, সে যখন কারাগারে ছিল 90-তে ক্ষমতাচ্যুত হওয়ার পরে কারাগার থেকে 5টি আসনে জয়লাভ করছে, যদি 22টি আসন দিত 22টি আসনে জয়লাভ করতো, 5টি আসনে একবার নয় দুইবার জয়লাভ করছে 5টি আসনে কারাগারের ভিতর থেকে। মাননীয় স্পিকার আপনি জানেন আমি অন্যদের দিকে যাব না, এরশাদ সাহেব যখন 22টি আসনে আওয়ামী লীগ আলাদা ইলেকশন করছে, বিএনপি আলাদা ইলেকশন করছে, জামাত আলাদা করছে, জাতীয় পার্টি আলাদা করছে, তখন 21টা রংপুর ডিভিশনে 21টা আসনে শাসক পেয়েছে, একটি জামাত পেয়েছে, উনি এত বড় বিক্রম হয়ে গেল, এর শাসক জামাত বাজার তেল যে ইলেকশনে শাসক দাঁড়াই নাই, তার কোনো কেন্দ্রকে দাঁড়াই দিতে নাই, আমাকে দিয়ে উদ্যোগ করে দিছিল আবার আমি দাঁড়িয়েছি, তার আদেশ সম্বন্ধ করে দাঁড়িয়েলাম 14 সালের ইলেকশনে, আমার ডাইরে এই সংসদ থাকে না, এসব ইলেকশন করে নাই, জোর কেউ একটা নির্বাচনে রাঙা দিয়ে এখান জায়গায় দাঁড়াইয়া সেটা তার নাপিতের কাছে হয়ে গেছিল, অর্থাৎ সেইখানে দাঁড়াই নাই, সে কোথাও ভর্তি দিয়ে নাই, সে তখন সিএমএস এ ভর্তি, একটা আসন ধরে জয়লাভ হয়েছে, সেই আসনে জয়লাভ করে কখন তার জামানত বাজেয়াপ্ত হয়েছে, এসব সাহেবের জামানত রংপুরে বাজেয়াপ্ত করার মতো সন্তান আজ পর্যন্ত জন্ম নেয় নাই, তার নামে কথা বলা আগে ওনার অনেকবার চিন্তা করা উচিত ছিল, সে একটা দলের চেয়ারম্যান, আমরা কিন্তু কখনো অন্য দলের চেয়ারম্যান সম্পর্কে কিছু বলি না, দৃষ্টিতে একটা সীমা থাকে,
এখন আপনি সম্পূর্ণ এক্সপ্যান্সিভ স্পিকার আপত্তিটুকু বলুন আপনার কাছে অনুরোধ তার এই কথাটা নিয়ে সম্পূর্ণ এক্সপ্যান্স করবেন নালে রংপুরে মাটিতে তার অসুবিধা হবে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ জনাব মোতাহার হোসেনের মাননীয় সদস্যবৃন্দ জনাব মোতাহার হোসেনের বক্তব্যে যদি কোনো তথ্যগত ত্রুটি থেকে থাকে তাহলে সেটা বিবেচনা করে তা পরীক্ষা করে এক্সপ্যান্স করার ব্যবস্থা গ্রহণ করা হবে